তো এই সাইডে দেখতে পাচ্ছো পুরো বরফ জমে আছে পাহাড়ে, জমে গেছে পুরো হাত। তো আমরা আছি এখন বরফের উপরে, দাদা ফিলিংস কেমন আসছে? তো 18,300-18,600 ফুট আছে, তো এখানে তো বরফ জমবেই, আর এইখানে আমরা আছি। হে গাইস, গুড মর্নিং। আজকে হলো আমাদের লাদাখের নেক্সট ডে, আর আমরা আছি লাদাখের লে সিটিতে। আর আজকে আমরা অনেক জায়গায় যাবো, তো কোথায় কোথায় যাবো সেটা আমি কাকার কাছ থেকে জেনে নিই, কারণ কাকার প্ল্যান হিসাবেই সব কিছু হয়। তো কাকা, আজকে কোথায় কোথায় যাবো সেটা বলে দাও আমাকে। আজকে আজকে আমরা যাবো খারদুংলা টপ, সেটা ক্রস করে যাবো নুবরা ভ্যালি। নুবরা ভ্যালি থেকে আমরা ইন্ডিয়ার শেষ ভিলেজ টুটুক ভিলেজ, ওখান দিয়ে আবার রিটার্ন এসে আমরা নুবরা ভ্যালিতে কোথাও টেন্ট লাগাবো। বুঝতে পারছো কি হতে চলেছে? চলো ফটাফট হেলমেটে ক্যামেরায় চলে আসি, আর আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোই, তারপরে কোথাও দাঁড়িয়ে কিছু একটা খেয়ে নেবো। সো আমরা হোটেল চেক আউট করে দিলাম, এখন আমাদেরকে যেতে হবে। সবার ফার্স্ট আমরা ফিল আপ করাবো, তারপরে তো সবার প্রথমে আমরা ফিল আপ করাবো, তারপরে কিছু খেয়ে নেবো চা। তো যাই হোক, আমরা একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ফিল আপ করানো, আর আমরা কিছু খেয়ে নেবো, চা ঠাক কিছু খাইনি সকালবেলা, চা না খেয়েই বেরিয়ে গেছি। তো চা খেয়ে নেবো, বাদ বাকি আর কীরকম কী রাস্তা পাবো, আজকে নাকি খুব খতরনাক রাস্তা পাবো, তো সেটা নিয়ে একটু ভয়ে আছি আমি। আর কোনো ভয় নেই যে রাস্তা কেমন হবে কে জানে, রাস্তা যদি ঠিক থাকে তাহলে মোটামুটি চালানো যায়, কিন্তু রাস্তা খারাপ হলে অনেক বেশি প্রবলেম হয়। আর কালকে বাইক বেশি চালাইনি, তো এর জন্য কেমন একটা লাগছে। যাই হোক, চলো আগে দেখি এটা ফিল আপ করাই না চা খাই। 103 টাকা লিটার কত খায় দেখে, পুরো জিরো একদম বাড়িয়া। इतना ऊपर आ रहा हो, पानी का प्राइस इतना बढ़ रहा है, लेकिन पेट्रोल का प्राइस इतना कम, हजम नहीं हो रहा है भाई। वेस्ट बंगाल में तो हमारा 106-107 रुपये, चलो कोई दिक्कत नहीं। খারদুংলা আর মাত্র 34 কিলোমিটার, ভাই সাহেব আমাদেরকে ওই আকাশের উপরে উঠতে হবে, মানে ওয়ার্ল্ড সব থেকে উঁচু মোটর বাইক চালানোর রোড, মানে বুঝতে পারছো, মানে আমি এই ফার্স্ট টাইম, আমার মানে ফার্স্ট টাইম আমার সব কিছু করতে হচ্ছে, মানে ওয়ার্ল্ডের একদম উঁচুর জায়গায়, তারপরে পাহাড়, মানে আমি ভাবতে পারিনি যে আমার সঙ্গে এত কিছু হতে চলেছে, আমি আগে জানলে আসতামই না। ওটাই, কিন্তু আমরা যাবো, আমাদের এটা আমার একটা ড্রিম ছিল না, তাও ড্রিম করে নিলাম, কি করব। চলো এখন যাওয়া যাক, একটু এগিয়ে আয় নাহলে কিন্তু হ্যাডেন কাঁপছে। ও ভাই, চলো বুকে সাহস নিয়ে খারদুংলা আপনারে লে। এখানে হাফ জমে যাচ্ছে ঠান্ডায়, আর আমাদেরকে ওই পাহাড়ের উপরে উঠতে হবে মনে হয়, যেখানে এক মানে যেখানে মেঘ থাকবে, মানে এই রাস্তাটা যেখানে যাবে আমি তো প্রথমবার জানি না। ওয়াও ভাই, মেঘে ঢেকে আছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। অ্যান্ড ভাই 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 ভাই, কি খতরনাক রোড বানিয়েছে ভাই, মানুষে কত কিছু পারে, এইসব কোনো কাম নেই যে ইনসান নেই কর সকতে। ওই উপরে উঠে ভাই, ইন্ডিয়ান আর্মি, ইয়েস স্যালুট বস। ওহো, আরামসে আরামসে, কোনো বলি বাত নেই। ও এ বাপ রে বাপ রে বাপ রে বাপ, লরি আসছে সামনে দিয়ে একটা, ভাই রে ভাই, এরকম এক্সপিরিয়েন্স, এত সুন্দর, বিউটিফুল, মনটা শান্তি হয়ে যাচ্ছে ভাই, এত উঁচুই। হাই, আই লাভ ইউ লাদাখ। ও ওয়াও, খতরনাক রাস্তা, খতরনাক রোড, খতরনাক হিল।
তুমি তো আগে বলনি যে এত উঁচু যেতে হবে আমাদেরকে। কিন্তু কাকাকে পেয়েছি, কাকাকে পেয়েছি। ঘরে চলো তুমি। ধীরে সুস্থে চলবো, অক্সিজেন লেভেল মাত্রা খুবই কম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন লেভেল চেক করতে বলছে, সবাইকে দাঁড়াতে হবে, কিছু করার নেই। ও ভাই, ও মাই গড, চল দেখি এখানে কি হয়। তো আমরা একটা জায়গায় এখন বসে আছি চা খাওয়ার জন্য, আর দেখবি কি এখান থেকে নিচে যাচ্ছে না কাকাই। যাই, গ্রামটার নাম কি? যাই হোক, কাকা এখানে চলে এসছে। হ্যাঁ, আরে হাত মজা করে ডাইরেক্ট হাত মজাটা কেউ নিয়ে না। হ্যাঁ, ওরে বাপরে, সব জিনিসপত্রের ভিতরে হয়ে যাবে। যাই হোক, এখন সবাই বসে আছে, সবাই হা করে দেখছে, এ তো দেখছে কখন আসবে খাওয়া যায়। ডিমের খোসাগুলো ছাড়াচ্ছে না, এর সঙ্গে দিয়ে দিচ্ছে। আমারটা আসে না, আমারটা সবসময় লেট করে, কি করা যাবে। তো আমি আর পাচ্ছিলাম না, সেই জন্য আমি একা একাই নিয়ে চলে এসেছি আর পাহাড়ের ভিতরে। আহ, শান্তি নাও কাকা, ধরো তোমারটা তুমি নিয়ে নাও প্রথমেই। ঠিক আছে, বাস বাস, জয় জগন্নাথ। কি বলবো, খেয়ে নি তারপরে কথা বলছি। আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছি। কত ফুট এইখানে এখন? এখন আপাতত 13,500 ফুটে আছি, এখনও 15 কিলোমিটার উপরে যেতে হবে। তার মানে তোমরা বুঝতে পারছো কী হবে আমাদের অবস্থা। সো হ্যাঁ, চলো যাওয়া যাক। ও কোন উপরে যেতে হবে এখন আমরা? নিচে, ওই উপরটায়, ওর উপরটায়। হ্যাঁ ভাই, আমার নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেল অনেক বেশি লো। আই হোপ কি ঠিকঠাকভাবে পৌঁছে যাই। ভাই, তো আমরা প্রথম ওয়াটার ক্রসিং পেয়ে গেছি। যত উপরে যাচ্ছি তত হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফের মতন। আর উপরে বরফও আছে, যেহেতু অনেক বেশি উপরে আছি আমরা। এইখানে যদি পা নামাও মনে করো পুরো ঠান্ডা হয়ে গেল কাজ। আর আমরা এখন অনেক উপরে আছি, আর এটা হচ্ছে সব ওয়ার্ল্ডের সব থেকে টপ উঁচু বাইক চালাবো। ভাই, মাহাত্তর লেভেল এক্সপিরিয়েন্স, আর হাত জমে গেছে, হাত পুরো জমে গেছে। ভাই কোথায় আছি দেখো একবার। এখান থেকে ভাই ক্লিয়ার সব দেখা যাচ্ছে। এই সাইডে দেখতে পাচ্ছ পুরো বরফ জমে আছে পাহাড়ে, পুরো বরফ। হ্যাঁ, আমরা ওর থেকে উপরে আছি, আরও উপরে যেতে হবে। হাত পুরো জমে শক্ত হয়ে গেছে। ও মা, আর কাজ করছে হাঙ্গুল, জমে গেছে পুরো হাত। ও এই হাতটার অবস্থা খারাপ, আঙুল বেঁকাতে পারছি না। কৃষ্ণ, হাত কাজ করছে না। তো আমরা চলে এসেছি খারদুংলা টপে, আর এইখানেই অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আমাদের, কারণ আমি ফার্স্ট টাইম এরকম বরফের জায়গায় আসলাম। আর
কি বলবো, চারিদিকে বরফই বরফ, এখন একটু কম বরফ আছে সেই জন্য অতটা খারাপ কিছু হয়নি। বাট এখান থেকে যদি তোমাদের ভিউটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। সো এই হচ্ছে ভিউ, পুরো একদম ঠান্ডা, পুরো দেখতে হচ্ছে বরফে জমে আছে, মেঘের ভিতরে আমরা আছি আর সবাই এখানে ফটোশ্যুট করছে, এখানে বোটগুলোতে সবাই ফটোশ্যুট করছে। যাই হোক, তোমার সাথে এখানে আর্মিও আছে অ্যান্ড সব সব ঠান্ডা বরফ, আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর বুঝতে পারছো হাতে হাত জমে গেছে পুরো, দেখা কেমন লাগছে সাইডে সাইড। হ্যাঁ, কত ফুট কি আছে এটা? 18,300 ফুট উপরে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস, মোটরেবল খারদুংলা পাস। প্রত্যেক মোটর যারা বাইকারের স্বপ্ন এখানে আসার, আমার স্বপ্ন ছিল না, আমাদের হয়ে গেছে, অনেকদিন স্বপ্ন ছিল। বাইক যেদিন কিনেছিলাম সেদিন থেকে স্বপ্ন ছিল যে বাইক নিয়ে খারদুংলার টপে যাব, ছবি তুলবো, তার সাথে ভাইপো হয়ে গেল। আর কি কাকা ভাইপো যেখানে জমে গেছিল, বুঝলে আমরা তো এখন বড় বড় জায়গায় যাই, সবাই দেখছি তো কি খেলা খেলছি, আমরা একটু খেলি চলো। এখন ফটো তোলার আগে আগে কিছু ভালো করে ঘুরে নিই জায়গাটা। আমরা আছি এখন বরফের উপরে, দাদা ফিলিংস কেমন আসছে? খারদুংলা টপ আর কিছু না, আর আছি কিছু তো এখানে আছে, আমরা বরফের ভিতরে আছি, এই দেখো। হ্যাঁ, অনেক মস্তি করলাম আর আমাদের কিন্তু বেরোতে হবে। আর এখানে আর্মি বেলার অনেক হেল্প করলো আমাদেরকে, আমাদের বাইকে বসিয়ে ফটো তুলালো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়ান আর্মি, জয় হিন্দ। হ্যাঁ, আমাদের বাইকটা এইখানে, চলো 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 এখান থেকে যাওয়া যাক। আমরা এখান থেকে বেরোচ্ছি আর আমরা যাবো এখন নুবরা ভ্যালি। কিসো চপ 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 চপ, আমরা যাচ্ছি এখন নুবরা ভ্যালি, তাই তো? চলো, কত কিলোমিটার হবে এখন নিচের দিকে নুবরা ভ্যালি? তো যাই হোক, আমরা এখন যাচ্ছি নুবরা ভ্যালি, আর নুবরা ভ্যালি থেকে আই থিঙ্ক লাস্ট ভিলেজে আমরা যাবো ইন্ডিয়ার। তো দেখা যাক কাকা আগে কোথায় যায়, সাইডেও কত বরফ জমে আছে। তো এখন আমাদেরকে নিচের দিকে যেতে হবে, এখানে কাজও চলছে, ঠান্ডা হাত জমে গেছিলো হ্যান্ড গ্লাভসটা। এখন আমরা নিচের দিকে নামবো, হ্যাঁ সে তো থাকবে, এইখানে তো এখন কম আছে আর ঠান্ডার সময় পুরো দুই সাইডে গ্লেসিয়ার থাকে, আমি দেখেছি ভিডিওর ভিতরে, তখন বাইক চালানো অনেক মুশকিল হয়ে যায়, এখনই মুশকিল। ও ভাই, ড্রিম কাম ট্রু, ভাই সাপ ওয়াও। হাই ভাই, আমি ভাবতে পারিনি এরকম এই সাইডে বরফ, এই সাইডে বরফ, ভাই 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 ফাইনালি, মানে মনে না ফাইনালি, কষ্ট করার পর, অনেক কষ্ট করার পর, অনেক রিস্ক নেওয়ার পর, হো চারিদিকে শুধু বরফ বরফ, হাত ছাড়া হাত ছাড়া, হো হা হা। আমাদের কি পড়ে গেছে?
যাই হোক আমরা এখানে এখন দাঁড়িয়েছি। এই দেখো পাহাড়ের এখানে এখানে আমরা এখন পতাকাটা নিয়ে একটু রিল বানাচ্ছিলাম, এটা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। বা তোমাকে আমার চুল দেখে ভয় পেও না, এটা নর্মাল। আর কাকা এখন ম্যাগি বানাবে, তো আমরা পাহাড়ে এখন ম্যাগি খাবো। তো কাকা এখন ম্যাগি বানাচ্ছে, কাকা হলো খাবো? জলটা গরম হোক। ওরে বাপরে, দাঁড়া ওইখানে আমি বসি। এই তো সবাস, ঢাকাটা নেই, ঢাকাটা থাকলে ভালো হতো, তাড়াতাড়ি হতো। আমরা ম্যাগি বানাচ্ছি, ম্যাগিটা হয়ে যাচ্ছে। যাই হোক আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, কসমসে ম্যাগি, বেশি জল গরম হয়নি। ওদিক চালা চানা জরুর বাজার চানা জরুর মতো পেট তো ভরবে, পেট ভরা নিয়ে দরকার। তারপরে যাই হোক আমরা খাই, এটা আর একটু টাইম লাগতে হবে, ঠিক আছে? খেয়ে নিই আর এদিকে ভিউটু দেখি দিই কোথায় খাচ্ছি। ও ভাই, বাইকগুলো এখানে পার্ক করা আছে, এখানে সব আমাদের পার্টিরা বসে আছে। হ্যাঁ তো আমাদের ম্যাগি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার প্রচুর শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গাড়ি চল। হ্যাঁ মাথা কথা আমার ঘুরছে, অক্সিজেনের অনেক কম না কিনে। চলো যাওয়া যাক। চলো আমরা পৌঁছে গেছি খালসার, আর ভ্যালির নাম হচ্ছে নোবরা ভ্যালি। যাই হোক আমরা কোথায় দাঁড়াই একটু এটা ইম্পর্টেন্ট বুঝতে পারছি না, যাই হোক ওরা আসুক তারপর দেখা যাবে। আমরা কি বলতো আমরা সুপার ফাস্ট, আমরা তাড়াতাড়ি চলে আসি। ও চল রাস্তা দেখালি। ওই তো ওয়েলকাম টু নোবরা অ্যান্ড সাহেব ভ্যালি। ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা তো খুব সুন্দরভাবে আসলাম। কেমন দাঁড়ালাম কিন্তু একটু এক্সপিরিয়েন্স বল, ফার্স্ট টাইম পুরো লেজেন্ড বল, লেজেন্ড। আরে ভাই জীবনে কোনদিন পাহাড়ে চালাইনি। হ্যাঁ জীবন তোর জীবন আমার হাতে, যেদিন ইচ্ছা যেদিন ইচ্ছা ফেলে দেবো। আরে ইজি ইজি, নাহলে ভিডিওগুলো এডিট কে করবে? তোকে বলে দিলে